হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমানজ ব্লগস। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে সব জিএসএম ফিক্সড এসএম মোবাইল। আর জিএসএম ফিক্সড এসএম মোবাইল মানেই কিন্তু স্যামসাং এর গোডাউন বলতে পারেন। আর স্যামসাং এর পাশাপাশি ওয়ান প্লাস, ভিভো, ওপো, শাওমি সকল ধরনের ফোন কিন্তু আছে। আর সোনির ফোনও পেয়ে যাবেন, প্রত্যেকটা ফোন থাকবে ওয়াটার প্রুফ, ইনটেক ফোন লাগলে তাও কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখনো আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন, প্লিজ হিট সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার, আমাদের প্যান প্রিয় শামীম মামা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মামা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ মামা, অনেক দিন পর ভিডিওতে চলে আসলেন। অনেক দিন পর, অনেক দিন পর। অফার থাকবে করা? জি ইনশাআল্লাহ চেষ্টা করব, ডিভাইসের গুণগত মান ঠিক রেখে অফারটা যে যতটুক সুন্দর দেওয়া যায় আর কি। আচ্ছা, প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন? এটা হচ্ছে 7 দিনের রিপ্লেস গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস। উইদাউট পার্টস, হ্যাঁ। আচ্ছা, কুরিয়ার পলিসিটা বলে দিন। এটা কুরিয়ার পলিসি হচ্ছে আপনার, আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল 2040 টাকা বিকাশ বা নগদ করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে। আর 24 থেকে 48 ঘন্টার ভিতরে পৌঁছে যাবে। আচ্ছা, শপের ফুল অ্যাড্রেসটা বলে দিন। এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 41D জিএসএম ফিক্সড এসএম মোবাইল। আর স্ক্রিনে যে নাম্বার আছে আপনি ফোন দেবেন, আল্লাহ মেহরবানি আমাদের আপনাদের দোয়ায়। আমাদের যমুনাতে 3টা আউটলেট আছে, যে কোনো প্রান্তে আসেন রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাআল্লাহ। আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন। জি, বরাবর তো স্যামসাং এর লাভার আমি, স্যামসাং এর গোডাউন আমি, স্যামসাং দিয়ে শুরু করি। স্যামসাং দিয়ে শুরু করি। জি জি, এখানে আছে হচ্ছে কি নোট 20 আলট্রা। হ্যাঁ, নোট 20 আলট্রা, এটা 8 12 128 জিবি, 12 256 জিবি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দুটাই হচ্ছে কি আপনার ডুয়েল সিম। হ্যাঁ, ডুয়েল সিম। 12 128 জিবি যেটা ওটার দাম দিয়ে দেবো হচ্ছে কি 45,000, আর 256 জিবি যেটা ওটার দাম দিয়ে দেবো 46,000 টাকা। 46,000 টাকা, হ্যাঁ। অফার প্রাইস, হ্যাঁ। তারপরে হচ্ছে 32 প্লাস। খুব সুন্দর, আপনি এটা নিতে পারেন। এটা হচ্ছে 8 128 জিবি, 8 256 জিবি দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে, ঠিক আছে। 8 128 জিবি যেটা, এটার দাম দিয়ে দিব হচ্ছে কি আপনার 47,000, আর 8 256 হচ্ছে কি 48,000 টাকা। আচ্ছা, কত থাকবে আজকে? 48 আর 48, 256 আর 48, 256 আর 48, 8 128, 256 আর 48, 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 256 আর 48
জি, 8 GB তো স্থাপন হবে, 8 128 GB দুটা ভেরিয়েন্ট अवेलेबल থাকবে, 8 128 GB 32500, 8 256 33500 টাকা, এটা একটা আজকে অফার প্রাইস দিয়ে দেব, অফার প্রাইস, হ্যাঁ 100% অফার প্রাইস দিয়ে দেব, আচ্ছা 8 128 S21FE থাকবে কত আজকে, এটা দাম দিয়ে দেব হচ্ছে মাত্র কত দিয়ে দেব বলেন, কত দিবেন আজকে আপনি বলেন, কত দিবেন কল দেন আপনি অফার দিয়ে দেন মাত্র 26000 টাকা, 26000 টাকা, অকল্পনীয়, এটা ফিজিক্যাল ডুয়েল সিম, আচ্ছা ফিজিক্যাল ডুয়েল সিম স্যামসাং S21FE 6128 অনলি কিন্তু 26000 টাকা, জীবনে কখনো কোনোদিন দেই নাই এই রেটে এখন পর্যন্ত পাওয়া না, না 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 স্যামসাং S21FE ফিজিক্যাল ডুয়েল সিম অনলি কিন্তু 26000 টাকা পেয়ে যাবেন অফার প্রাইস, এই রেটে যারা না নিবেন তারাই কিন্তু ঠকবেন, ঠকবেন, হ্যাঁ, আচ্ছা নেক্সট কোন, তারপরে S21, আগে তো কিনলে ঠকতেন এখন না কিনলে ঠকবেন, স্যামসাং S21 8GB 256GB কত থাকবে আজকে, এটা দাম দিয়ে দেব হচ্ছে 8 128 GB 8 256GB, 8 128 GB যেটা 27500, 8 256 হচ্ছে 28500, 28500, 28500, আচ্ছা 28500 টাকা অফার প্রাইস, আর 27500, 27500, এরপর নেক্সট কোন, S20 Plus, S20 Plus 12 128 GB, আচ্ছা কার্ভ ডিসপ্লে খুব সুন্দর একটা ডিভাইস, এটা নিতে পারেন, এটা দাম দিয়ে দেব হচ্ছে মাত্র 27000 টাকা, মাত্র 27000 টাকা, তারপরে হচ্ছে এখানে আছে অনেকগুলো আছে, 12 GB 256GB থাকবে কত আজকে,
এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 33,000 টাকা। 33,000 টাকা, আচ্ছা, নোট 10 প্লাস 33,000 টাকা। যাদের বেসিক্যালি বাজেট 32 থেকে 33,000 টাকা, তারা অনায়াসে চোখ নাক বুঝে এগুলো নিয়ে নিতে পারে। আচ্ছা, এরপর নেক্সট কথা বলা যাক, অ্যাসেট। অ্যাসেট 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 মানে কিউট একটা ডিভাইস, কিউট ডিব্বা। হ্যাঁ, কিউট ডিব্বা। আর হচ্ছে কি আপনার একবারে কার্ভ ডিসপ্লের ভিতরে খুব সুন্দর একটা ডিভাইস। আচ্ছা, কার্ভ ডিসপ্লে ইনিশিয়াল ফিঙ্গারপ্রিন্ট। জি, আরবে কথা আজকে মাত্র কত দিয়ে দেবো? মাত্র কত দিয়ে দিবেন? 19,500 টাকা। এটার দাম দিয়ে দেবো মাত্র 20,000 টাকা। মাত্র 20,000। আর যেটা ফ্রেশ কন্ডিশন আছে এটা 21,000 টাকা। 21,000 টাকা, 21,000 টাকা। আচ্ছা, 82 অনলি কিন্তু 21,000 টাকা, এবং ইভেন 20,000 টাকা। জি জি। আর কন্ডিশন ভেদে ইউজফুলের দাম হয়, এটা মাথায় ঢুকিয়ে রাখবেন। হ্যাঁ, এটা ঢুকিয়ে রাখবেন, ঠিক আছে। অনেকে বলে দাম বেশি, দাম কম, দাম বেশি, দাম কম, ঠিক আছে। এখন কম দাম হইলে আপনি কম দামে পাবেন, সমস্যা নাই, ঠিক আছে। কন্ডিশন অনুযায়ী দাম হবে ইনশাআল্লাহ। অবশ্যই শপে আসবেন, দেখে চেক করে তারপর নিতে পারবেন। আচ্ছা, 5টা আছে এখানে, তাই না? 5টা দেখে একটা নেওয়ার সুযোগ আছে। স্যামসাং A53। A53, আচ্ছা আচ্ছা, 6100 থাকবে প্লাস কন্ডিশন। তারপর হচ্ছে কি আপনার এখানে আছে A95G। এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 22,500 টাকা। মাত্র 22,500। 22,500 কমাই দেবেন নাকি? জি, 500 কমাই দেবেন নাকি? আচ্ছা, 500 কমাই দেবেন। আচ্ছা, 22,000 টাকা। 22,000 টাকা। আচ্ছা, নেক্সট তারপর হচ্ছে A41। A41টা কিন্তু আরো একটা কিউট ডিভাইস, তাই না? ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, দেখেন চমৎকার লেভেল একটা ডিভাইস, কিন্তু আপনি 10টা দেখে একটা নিতে পারবেন, সুযোগ আছে। আর এটা থিমটাও ভালো কাজ করে, মাত্র 14,000 টাকা। অনলি 14,000 টাকা। 14 না 13 পাস, 13 পাস করা যায়, করা যায়, করা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 13,500 টাকা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্যামসাং এর ডিভাইস, মানে হ্যান্ডিকারক, এই ফোনটা হাতে না নিলে বুঝবেন না। জি জি। আচ্ছা, নেক্সট ফোনটা দেখবো আমরা। তারপর হচ্ছে কি Reno 3 Pro 5G। Reno 3 Pro 5G, Reno 3 Pro 5G, 8128। 8128 কত থাকবে আজকে? এটা দাম দিয়ে দিব হচ্ছে কি মাত্র কত দিয়ে দিব বলেন? কত দিবেন আজকে? এটা দাম দিয়ে দিব, কমাই দেন, কমাই দেন, অফার দিয়ে দেন। অফার দিয়ে দিব, অফার দিয়ে দেন, মাত্র 20,000 টাকা। 20,000? 20,000। আমার ভাবছিল 21,000, অফার দেওয়ার কথা বলে 20,000 দিছে, 21,000 দিছে। তারপর হচ্ছে কি এখানে আছে Oppo একটা ডিভাইস আছে, Reno 11। Reno 11, হ্যাঁ, 5G। আচ্ছা, Oppo Reno 11 5G, 8GB, 256GB। জি, কত থাকবে আজকে মামা? কত দিব? কত দিবেন আজকে? কোন কত দিব? কোন 31 দেন। 31 দিলে তো লস হয়ে যায়। লস তো হয়ে যায়, জানি, কিন্তু আপনার ভিডিও বুঝতে হইব না। আচ্ছা, ঠিক আছে, দিলাম, যান। আচ্ছা, অনলি 31,000 টাকা Oppo Reno 11। এটা কিন্তু পাবেন না ভাই কোথাও। আচ্ছা, দেখেন কালার আছে, কোয়ান্টিটি আছে, আপনি দুইটা দেখে কালার নিতে পারবেন। আর এটা কিন্তু রিসেন্ট মডেলের প্রোডাক্ট, একবার একবার রিসেল, আজকে কালকের প্রোডাক্ট, আজকে কালকের প্রোডাক্ট। হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, Oppo Reno 85G, 8128। হ্যাঁ, এটা অফার দিয়ে দেন আজকে। এটা কত দিব? কোন এটা তো 26-27 অনেক বেচছি, 85G কার্ভ ডিসপ্লে। আচ্ছা, কত দিলে আপনি খুশি? আজকে 23 দিলে খুশি, 23 দিলে খুশি। হ্যাঁ, 23 দিতে পারবেন? এরপরে এটা কিন্তু করা ভাই, OnePlus কি 9R নাকি? এটা 9R কি? 11R থাকবে কত আজকে?
তুই কমাইছ দুইটা, আমি কমাইছি একটা, এটা হচ্ছে 39,000 টাকা, 39,000 টাকা কমাই দিয়েছেন, 1,000 টাকা। আচ্ছা, OnePlus 11 আর অনলি কিন্তু 39,000 টাকা পেয়ে যাবেন, 12 GB 256 GB, আর এগুলো কিন্তু নো গ্রিন লাইন ইস্যু, জি জি, কোনো গ্রিন লাইন ইস্যু না, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। আচ্ছা, এরপরে Oppo F23, আচ্ছা F23 8 GB 256 GB, কত দিব মামু, কত দিবেন, 20,000 দিয়ে দেন, 20,000 দিলে লস হয়ে যাবে না, কত দিবেন আজকে, লস হয়ে যাবো, হ্যাঁ তাহলে 1,000 দেন, না লস লসই, 20,000, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, Oppo F23 8 GB 256 GB অনলি 20,000 টাকা, এই বাজার সেগমেন্টে বেস্ট ফোন, বেস্ট, অনেক ভালো দামে আজকে মামা ভিডিও করতেছে, আমি দেখলাম অনেক ভালো লাগতেছে। তারপরে F20 25 Pro, আচ্া আচ্ছা, 8 GB 256 GB, 8 GB 256 GB অফার দিয়ে দেন একটা, এটা দাম দিয়ে দেব হচ্ছে মাত্র 27,500 টাকা, 27,500 টাকা, কালারটা দেখেন আর ডিসপ্লের ভেজাল জোস, একবারে জোস, এক কথা জোস, ভেজালটা কত ন্যারো ভেজাল, তাই না, খুব সুন্দর। আচ্ছা নেক্সট লেটেস্ট মডেল, একবারে একবারে আজকে কালকের মডেল, Reno 3A, হ্যাঁ Reno 3A কালকের মডেল, এরকমই আজকে কালকের মডেল, কত কত কত, এটা দাম দিয়ে দেব 15,000 টাকা, অনলি 15,000 টাকা, 15,000 টাকা, আচ্ছা 15,000 টাকা, Reno 3A 6,188, ইনভেস্টমেন্ট থেকে আসছে আরো 200 ডিসকাউন্ট, 200 হইলো হয় মিনিমাম 500 ডিসকাউন্ট দিছে, 14,500 দিছে, 14,500 দে, তাই ঠিক আছে, 200 টাকা কোনো ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট দিলাম সমস্যা কি। আচ্ছা Oppo A57 464, এটা কত দেব, কত, 14,000 দেন, দুর্দান্ত দুর্দান্ত, এই দেখেন খালি শব্দ করে, এই যে একবার ইনটেক করে, কত থাকবে আজকে, কত দিব, কন কত দিবেন আজকে, দিয়ে দেবো 22,000 টাকা, কি কয়, কত দিব, কন কে টেন বলে 22,000, কত দিব, কন 15,000, 15,000 দিলে খুশি, 14,000, আরে বাবা রে, 15,000 টাকা, 15,000, 22,000 দাও, অনলি 15,000, আচ্ছা এরপরে, তারপরে হচ্ছে কি আপনার এইটা একটা অফার নিতে হবে, এইটা অফার নিতে হবে, নোট 13 8 GB 256 GB, একবারে আমার মনে হয় না যে এটা এক সপ্তাহ ইউজ হয়েছে, নায়ক মান্না ভাই এটার দাম কমাই দিয়েছে, আপনি কমাই দিতে হবে কিন্তু, কত 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 দিবেন, নায়ক মান্না কত দিছে, 18,500, এরে বাবা রে, 18,500, আরে না জানে না, জানে না, কত এ মামা, দেখেন তো এটা শব্দ করে নাকি, শব্দ করবে করবে, উঠান উঠান, এই যে শব্দ মানে করা শব্দ মানে নতুন একদম, না মানে ইনটেক পলি লাগানো আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে 5 8 GB 256 GB, 25,000, 25,000, ওরা দুরা গেম করবেন, ওরা দুরা, 25,000, 25,000, 36,000, হ্যাঁ হ্যাঁ, 36,000 জিতবো, 25,000 জিতবো, 100% জিতবে, 100% হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে এ খুব সুন্দর একটা ডিভাইস তো আমার, দেখেন তারপর হচ্ছে কি আপনার পকর আরেকটা ডিভাইস আছে, M2 Pro, ওকে M2 Pro 664, হ্যাঁ বারো জিবি 256 জিবি প্যাকেট বক্স সহ চার্জার সব আছে, সাথে চার্জার, এটা দাম দিয়ে দিব হচ্ছে মাত্র 30,000 টাকা, 12,128 GB, যেটা এটার দাম দিয়ে দেবো হচ্ছে 54,000, 12,256 হচ্ছে 55,000 টাকা, ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 38,000 টাকা, 38,000 টাকা, তারপরে হচ্ছে S21 Plus, হ্যাঁ S21 Plus, এটার দাম দিয়ে দেবো হচ্ছে 42,000, 42,000, Note 20 Ultra, মাত্র 54,000 টাকা, মাত্র 54,000, তারপরে হচ্ছে Redmi Note 13 Pro Plus, আচ্ছা Redmi Note 13 Pro Plus থাকবে কত আছে, মাত্র 35,500 টাকা, 35,500, Note 13 Pro Plus, ইনটেক, আচ্ছা দেখেন Redmi Note 13 Pro Plus একদম কিন্তু 35,500 টাকায় অফার প্রাইস, একদম নতুন নতুন, তারপরে হচ্ছে Z Flip 3,
তারপরে হচ্ছে আপনার কম্প্যাক্ট জিরো টু, হ্যাঁ এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 9000 টাকা, মাত্র 80000 টাকার ফোন। তারপরে OnePlus আইফোন 8 এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 17000 টাকা। আমার ভিডিও দেখে আসলে আরো কম, 1000 কেমনে কম, 1000 15000 15000 না 16000 15000 এই দেখেন, এই যে দেখেন 12 Pro 128GB 128GB কত আজকে এটা দাম দিয়ে দেব 49000 টাকা। 49000 আচ্ছা গুড দাম, গুড দাম, হ্যাঁ ভালো। তারপরে হচ্ছে কি আপনার 6 Pro, হ্যাঁ 6 Pro এটা দাম দিয়ে দেব 33000 টাকা। 33000 হ্যাঁ এটা ক্যান্সেল করে দিয়ে, এটা তো 6000 লস, 6000 লস আগের কেনা 33000। আচ্ছা তারা নিতে পারেন, চোখও বুঝবেন নাকও বুঝবেন, তারপর নিয়ে নিবেন, খুব সুন্দর হবে, অনেক হাড়ি। তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে কি পিক্সেল 6 8128 মাত্র 27000, 27 নাকি কমাই দেন, আচ্ছা 500 কম, 500 কমাই লো, বাস খাইছি 26000, খাইছি বাস ইননা লা, আচ্ছা নেক্সট ফোন দেখো আমরা। তারপরে হচ্ছে কি 6a কত থাকবে আজকে, এটা দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র কত দিয়ে দিব, কত দিবেন, মাত্র 24000, 24000 6a 24000 23500 দিয়ে দিছি, দিয়ে দেন, দিয়ে দিছি 23500, আরে না আপনার 5G আপনি সুতায় যাইতেছেন কে, একটু জোশ নিয়ে আসেন, 5G কত আছে, 5G এটা হচ্ছে 6128GB এটা দাম দিয়ে দেব হচ্ছে 20500, 20000 আচ্ছা। এরপরে পিক্সেল 5 কত, পিক্সেল 5 দিয়ে দেব হচ্ছে 19500, 18000 18000 আজকে এমন করে গেল, হ্যাঁ ভাগি না 18000 চাই ক্যামেরা অন করবেন, অন করে কি করবেন ডাইরেক্ট পানির নিচে চলে যাবেন, ডুব দেবেন, হ্যাঁ ডুব দিবেন, ডুব দিয়ে ছবি একটা শুট করে আবার চলে আসবেন, এটা দাম দিয়ে মাত্র 17000, 17000 টাকা। দেখেন এটা শুধু মামার কাছে আছে আর কারো কাছে নাই, না কারো কাছে নাই, বসুন্ধরা যমুনাতে আর কারো কাছে নাই, যমুনা বসুন্ধরা সবচাইতে বেশি বিক্রিত আর সবচাইতে বেশি চলতি মাল হচ্ছে এক্সপিরিয়া 10 প্লাস, বেশি হবে না কি জন্য ভাই, এর ভিতরে কি জানেন স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, আবার ফিজিক্যাল ডুয়াল সিম আছে, সাথে মাইক্রো এসডি কার্ড আছে, সোনির ভিতরে কোথাও পাইছেন কোটি পাইছেন আজ পর্যন্ত, কিন্তু মেমরি কার্ড ইউজ করতে হবে, আজকে কত এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র 11500 টাকা, 11500, 11500, 11500 টাকা, এত কিছু 40000 টাকা মার্কেট প্রাইস, আচ্ছা এই বাজেটে এত কিছু, তারপরে হচ্ছে একদম ফ্রেশ আছে, কিন্তু আপনার ডিভাইসটা একদম ভালো, দুবাই মাল কিনতে দেখে আসিস, বুঝলি যাবি, বুঝলি যাবি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাকবে কত আজকে, ঠিক আছে 12500, হ্যাঁ 12500, 12500 আবার আবার এই হার্টবিট বেড়ে গেল, 335 335
এখন কথা হচ্ছে যে আপনার হাতে একটা পুরনো ফোন আছে, এটা আমাদের কাছে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে। সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসলেই আমাদের কাছ থেকে যে কোনো ডিভাইস আপনার চয়েস হোক আপনি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডকুমেন্টস ছাড়া আমরা কোনো ডিভাইস কিনি না। হ্যাঁ, আপনি এক্সচেঞ্জও করতে পারবেন না, ঠিক আছে। আর হচ্ছে যে আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি, সেক্ষেত্রে 2040 টাকা বিকাশ বা নগদ করতে হবে। আর কুরিয়ার করার কথা আমি বলি না, কারণ কি, কুরিয়ার হচ্ছে প্রতারিত একটা জায়গা। আপনার যদি বিশ্বস্ত সব মনে হয়, বিশ্বস্ততার জায়গা মনে হয় যে এই জায়গায় যদি অর্ডার করি অন্ততপক্ষে মানে ঠকবো না, ঠিক আছে, এতটুকু যদি আপনার মনে সায় দেয় তাহলে আপনি কুরিয়ার অর্ডার করবেন, আর না হলে সরাসরি চলে আসবেন, ঠিক আছে। আর মামা, এটা কোথায়? যমুনা ভিসার পার্ক। যমুনা ভিসার পার্ক। আমরা কি বাসা বাড়ি থেকে বিজনেস করতেছি নাকি? আমাদের যমুনাতে কয়টা আউটলেট আছে? আমাদের কয়টা আউটলেট আছে যমুনাতে? বাইরে কিন্তু আসছে, ভিডিও দেখে মামা, কয়টা আউটলেট? চারটা আউটলেট। চারটা আউটলেট যদি হয় যমুনাতে, ঠিক আছে, তাহলে আপনি হিউজ পরিমাণে ডিভাইস দেখে বেছে নেওয়ার সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নেই, আপনি সরাসরি চলে আসেন। আর যদি কুরিয়ার নিতে হয় বিশ্বাস 100% করতেই হবে, না হলে আমি কীভাবে পাঠাবো? কারণ আপনি কুরিয়ার নিতে চাইলে তো আমাকে বিশ্বাস করতেই হবে। যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে কুরিয়ার অর্ডার করতে পারেন, কিন্তু বিশ্বাসযোগ্যতার লেভেলটা কখনোই আমরা নষ্ট করব না, এতটুকু আত্মবিশ্বাস মনে হয়। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।